আজকে আমরা বেসনটা লাড্ডু বানাবো। আমরা 250 গ্রাম বেসন নিয়েছি। প্রথমে আমরা বেসনটাকে হালকা ভাজিয়ে নেব। বেসন ভাজবার জন্য আমরা ঘি নিয়ে নেব। ঘিটা আমরা বেসনের সাথে ভালোভাবে মিলাই দেবো। কিছু রেখা চিনি দিয়ে দেব, কাজু কিশমিশ আর বাদামকে একটু ছেঁচে নিয়ে সেটা দিয়ে দেব। ভালোভাবে এগুলো আমরা মিলে নেব। বেসন সঙ্গে আমরা চিনি আর কাজু এগুলো ভালো করে মাখাই নেব। হালকা আমরা আরো চিনি গুঁড়ো নিয়ে করি হালকা মাখাই নেব। এটাকে বেসনের সঙ্গে আমরা চিনি গুঁড়ো ভালোভাবে মাখা নিয়েছেন। এখন আমরা এটা লাড্ডু বানাই। এভাবে আমরা সব বেসন ডালে লাড্ডু বানাই নেব। বেসন লাড্ডু বনে যায়।